আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শেষ মুহূর্তের ঈদযাত্রায় সড়ক মহাসড়কে ভিড় কমেছে। নিষেধাজ্ঞা থাকলেও আবদুল্লাপুর থেকে কিছু দূরপাল্লার যাত্রীবাহী বাস ঢাকা ছেড়েছে। গাবতলী ও সাদাবা টার্মিনাল থেকে গণপরিবহন না পেয়ে আজও ভাড়া করা প্রাইভেট কার, মাইক্রোবাস, পিক আপ ভ্যান ও মোটরসাইকেলে চেপে রওনা হয়েছেন অনেকেই। গুলিস্তান বাবুবাজার থেকে মাওয়াঘাটের দিকে চলেছে ভাড়ায় চলা সিএনজি অটোরিকশা। রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে ঈদযাত্রার খবর জানাচ্ছেন মানিক শিকদার। গত কয়েকদিনের তুলনায় সড়কে ঘরে ফেরা যাত্রীর চাপ কম। আবদুল্লাপুর থেকে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা সহ কয়েকটি জেলার উদ্দেশ্যে ছেড়েছে কিছু বাস। নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাবতলী থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত চলছে কিছু বাস। স্বাস্থ্যবিধির ধারধারিনি কেউই, ভাড়াও গুনতে হয়েছে কয়েক গুণ। আমরা তো সারা বছরে ছুটি পাই না, পাই দুইটা ঈদে ছুটি পাই, কি করবো, আমার তো সমস্যা, তার জন্য আমার যাইতে হইতাছে, জায়গায় জায়গায় ভাঙা ভাঙা আসতে হইতাছে। আমার দূরপাল্লার পরিবহন, পিক আপ এবং মোটরসাইকেলে যাত্রী পরিবহন নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা থাকলেও থামানো যায়নি ঈদযাত্রা। প্রাইভেট কার এবং হাইস এবং পিক আপ যেগুলো আমাদের চোখের সামনে পড়তেছে ভাড়া নেওয়া, সেগুলো আমরা আইনে আওতায় আনতেছি এবং মামলা করতেছি। অভাবের তাড়নায় নিতান্ত বাধ্য হয়ে বাস নামিয়েছে বলে জানায় পরিবহন শ্রমিকরা। আর্থিক সাহায্যের জন্য সরকার ও মালিক পক্ষের কাছেও দাবি জানিয়েছে তারা। সরকার আর ফেডারেশন নেতারা কি চাইছে তারাই জানে, আমাদের মতো সাধারণ শ্রমিকরা মরতেছে না গায়া। এই পর্যন্ত কোনো শ্রমিকরে কোনো সরকার বা কিছু কেউ দেয় নাই, মালিক পক্ষ সরকার দুই টাকা সাহায্য করে নাই। এই চিত্র বাবুবাজারে সিএনজি চালিত অটোরিকশা, পিক আপ ও প্রাইভেট কারে মাওয়ার উদ্দেশ্যে যাত্রা। একে তো ভাড়া বেশি, তার উপর ভোগান্তি মাথায় নিয়ে পরিবার পরিজন নিয়ে বাড়ির পথে যাত্রা। যাবো নড়াইল, এইটা ভাঙা ভাঙে ভাঙে ভেঙে যাইতে হবে। পরিবারের সবাইকে নিয়ে ঈদ আনন্দ উদযাপনের অপেক্ষায় ভোগান্তি সহ্য করা যাত্রীরা। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।